আমি ছোটবেলা থেকে ফ্রেন্ড এখানে 5 বছর হয়ে গেছে না 7-8 বছর 8 বছর 9 বছর ধরে ছোটবেলা থেকে পড়েছি আর চলো আমার বন্ধু কি বলতেছে সাবস্ক্রাইব করতে লাইক করতে সবাই ঠিক মতন করবেন তাহলে কি হবে সবার বাচ্চা হবে না থাকে যে ক্যাম্পে সরকারি ক্যাম্পে আর বলছিলাম গাইস এটা এই সামনে সমুদ্র পার আমাদের শহরে অনেক সুন্দর একটা প্লেস এখানে সবসময় টিকটক টক করি তারপর এটা একটা পুরনো একটা স্যালুটা সাবস্ক্রাইব রুমান ব্রাভো ব্রাভো নম্বর 1 এক নম্বর অনেক রুমান অনেক ভালো ওই রুমান করে আর কি বলবো এই যে মামু মামু সামনে আর কি আমার বন্ধু মামু দেখি আর বাইক স্টার্ট করে নাই ওই যে আরেকটা জাউরা মানি আমার ফ্রেন্ডই ওই যে এখানে স্টার্ট দিলা স্টার্ট দিলা কেউ দেখো হনো বাইসে 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 নীল কালার দেখা যায় নি করা হচ্ছে গাইস মোটর হয়েছে এই যে বুদ্ধি চলে আসছে আমার বন্ধুর হঠাৎ এখানে খারাপ কাজ এখানেই করা হয় সেখানের পাশে আমার ফ্রেন্ড একটা বাসা কালা আফ্রিকান ওইখানে গান রেকর্ডিং করে ও আমার বলছিল আমার একটা গান করাইবো গান করবো আমি
or YouTube আছে ওই ইউটিউবে তে গান কইরা ছারে জন গায়ক আলি কমেট কমেট কি আমি ইউটিউব তো চ্যানেল জি জিএনবি দিল কোচি মিয়া ফলোয়ার মানো সিকিউরিটি আছে মিত্র আমি পি আছে ভাই ভাই ফাই বেদারে কোচি তি মিত্র অন্য বেদারে লে তো মিউজিকা ও মুসলমান আফ্রিকার একটা কান্ট্রি এখানে আছে এখানে 10-20 বছর ধরে ও কোয়েস্টো এটা ওর ইউটিউব চ্যানেল এই যে এটা লিখলে চলে আসবে ওকে সাপোর্ট করবেন একটু ঠিক আছে গাইস হো মামু হো মামু সাবস্ক্রাইব করতো এটা ইউটিউব ভিডিও করতেছে মামু ভাই একটু বলেন সাবস্ক্রাইব করতে বলেন তোমার কিছু বলার আছে বলো লাইক টাইক কমেন্ট শেয়ার টেয়ার করতে বলো মাদারীপুরের যতজন আছেন ভাই বাজার ভাই মাদারপুরে যত লোক দেখবেন ভাইয়ের ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে ব্রো শুকরিয়া ধন্যবাদ ধন্যবাদ মামু ছেলে আমার দিকতে ভাইয়ের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার সব করে দিবেন ঠিক আছে এবার মামু সিলেটের উপর কি কিছু বলুন আর গাইস মামুর টিকটক আছে টিকটকে মামুর টিকটকের নাম কি অনেক সুন্দর একটা ভিউ ছবি তোলা যাবে আমি বিকালে ফটো তোলা শুরু হয়ে যায় এই যে সমুদ্র পাড়ে কারণ বিকালে অনেক সুন্দর একটা ভিউ থাকে সুন্দর ছবি ওঠে এখানে আর সমুদ্র পাড়ে অনেক সুন্দর ছবি ওঠে আর এই সমুদ্র পাড়টা অনেক লম্বা আছে ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে শেষই হয় না ওই ওই দিক দিয়ে সামনে বাংলাদেশের হাতির ঝিল আছে না হাতির ঝিলের মতন সাইম একটা পুল আছে ভিডিওতে জুম ওই যে কোনাতে সমুদ্রের পাড়ে অনেক বসা হলো এতক্ষণ ধরে বসেছিলাম ভাবলাম আপনাদের জন্য অনেকটা জায়গাতে যাই একটা প্লেস দেখাই পার্কের মধ্যে টেলতে ভিল্লা বলে আর সমুদ্র পাড়ে অনেক বসে অনেক সময় বসেছিলাম ভাবতেছি এবার পার্কে যাই আপনাদের জন্য ভাই কষ্ট করে ভিডিও করতেছে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়ের জন্য আর ভাইয়ের জন্য অশেষ দোয়া করবেন বেশি বেশি ভাই জানি সামনে আরো এগিয়ে যেতে পারে যেতে পারে ঠিক আছে ভাই ঠিক আছে অনেক কষ্ট করে বলছো ভাই ধন্যবাদ ভাইয়া আর এই যে এটাই পার্ক আমাদের শহরে একটু বড় আছে আর এখানে রাত্রে অনেক আড্ডা থাকে অনেক মানুষ থাকে অনেক পোলাপান থাকে এনজয় করা হয় আর এখানে সব কয়েকটা বাবার ফ্রেন্ড মানে গাঞ্জা টাঞ্জা টানে এই জায়গাতে বসে আর কি আজকে মামু আমার সাথে বারুইয়া
আরেকদিন মনে হয় তো ছবি তোলা হয় না, আজকে আমার ব্লগ দেখে আরো মামু আজকে ছবি তুলছে। তেমনি কোন রকম যদি মেরাট মেয়েটেরা পইটা যায় মেয়ে পাইতেছে না মামু ঘুরে যা। মামু কত সুন্দর গেট আপ দিয়া তুলল, মামুর হাতে দেখছো কি ফোন, আইফোন 13 গোল্ড। আমার ফোনটা দেখাও মামু, তোমার মামু ফোন দেখাও মামু, দেখছো আইফোন 13 প্রো নিয়ে হাঁটে আবার গোল্ড কালার। সবাই ঠিক আছে, টিকটক ভালো না, টিকটক সবাই নষ্ট হয়ে যাইতেছে। এখন ইফতারের টাইম হয়ে গেছে, এইটার জন্য বাসে চলে যাব, বাজে 7:20 বাজে, ইফতারের টাইম 25 মিনিট পরে আজান পেরে যাবে 45 পরে, কালকে পড়ছে 47, তো আজকে পড়বে 45। এইটার জন্য বাসে চলে যেতেছে, আমার ফ্রেন্ড প্রথমে চলে গেছিলো আর বাসের দ্বার কাছে আম্মু ফোন দিছে,